প্রায়শই একটা কোশ্চেন আমার কাছে আসে বা আমরা প্রায় শুনতে পারি যে এমপ্লয়ি বা কর্মচারীদের কিভাবে ওনারশিপ গ্রো করানো যায়, কিভাবে তাদেরকে রিটেইন করা যায় অ্যাটলিস্ট ফর 5 ইয়ার্স। একটা অর্গানাইজেশনে যদি একজন এমপ্লয়ি 5 বছরের কম সময় কাজ করে তাহলে আসলে তাদের কন্ট্রিবিউশনটা প্রপারলি পাওয়া যায় না। ইভেন গ্লোবাল রিসার্চ বলে একজন এমপ্লয়িকে যদি আপনি নেন এবং তাকে যদি 6 মান্থ বা 1 বছরের ভিতর ছেড়ে দিতে হয় তাহলে তার পিছনে একটা অর্গানাইজেশনের যে ইনভেস্টমেন্ট থাকে সেটি 20 টাইমস লস হয় অর্গানাইজেশনের, হিউজ। এখন কোশ্চেন হচ্ছে কেন তাহলে একজনকে মোটিভেশন পায় না, কেন একজন আনন্দিত হয় না, কেন ওয়ার্ক প্লেসে মজা পায় না, আনন্দ পায় না, আনন্দের সাথে কাজ করতে পারে না। আমার বিবেচনায় এখানে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, যদি আমরা আদিম যুগে চলে যাই যেখানে আসলে ওয়ান কাইন্ড অফ দাস প্রথা ছিল, অর্থাৎ যেখানে রিসোর্সের স্ক্যারসিটি ছিল, অতএব আমাদেরকে ম্যান্ডেটরিলি কোনো একটা জায়গায় কাজ করতেই হতো। আমরা যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখি, অর্থাৎ যখন আমরা দেখি যে স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়, তখন প্রথমে সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রি তৈরি হয়। এই ইন্ডাস্ট্রিতে যারা লেবার হিসেবে কাজ করতেন, ওয়ার্কার হিসেবে কাজ করতেন, ম্যানেজমেন্টের লোক কাজ করতেন, তাদের অপশন খুব কম ছিল, বিকজ তাদের বেসিক নিডটা ফুলফিল করার জন্য এই কাজগুলো করতে হতো। অর্থাৎ তাদের খাবার, রুটি রুজি, থাকার স্থান, বাচ্চাদের চিকিৎসা, এগুলোর জন্য কিন্তু বা শিক্ষার জন্য তাদের কিন্তু কাজ করতে হতো। ফলে দে হ্যাভ নো অপশন, ফলে ওনারশিপ বা লয়্যালটি থাক বা না থাক তারা কিন্তু জব সুইচ করতো না। তাহলে এই এজটা গেলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়। এরপরে আমরা দেখি যে 2000 সালের দিকে ইনফরমেশন রেভলিউশন ঘটে, অর্থাৎ তখন আর শিল্প বিপ্লব না, আমরা বলি হচ্ছে তথ্যের বিপ্লব ঘটে। তখন কিন্তু মানুষের লাইফ স্টাইল চলে আসে, অর্থাৎ ফার্স্ট জেনারেশনকে যদি ধরি তারা রুটি রুজির জন্য কাজ করতো, সেকেন্ড জেনারেশন কাজ করতো তাদের লাইফ স্টাইলকে একটু চেঞ্জ করতে, অথবা তাদের হচ্ছে যে নতুন গ্যাজেট লাগবে, তাদের বাড়ি ভালো হতে হবে, কারো কারো গাড়ি লাগবে। সো এটা কিছুটা বেসিক নিডের থেকে সরে যেয়ে তারা একটু লাইফ স্টাইলে চলে গিয়েছিল, যে কারণে তারা একটু কিন্তু ওনারশিপ কমে গিয়েছিল, কারণ তারা জব ছাড়লেও তাদের অপশন আছে, লট অফ অপশন, বিকজ সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়ে গেছিলো, নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছিল, অতএব স্কিল, সেমি স্কিল, আনস্কিল ম্যান পাওয়ারের প্রয়োজন ছিল, ফলে জব সুইচিং বেড়ে গিয়েছিল। এরপরে আসেন লাস্ট যে এরা, আমরা যে এরাতে আছি, এটাকে আমরা বলতে পারি সোশ্যাল রেভলিউশন। এটি হচ্ছে ইউএসএতে, যে আমরা জানি যে আর্থার অ্যান্ডারসনের সেই এনরন কেসের পর থেকে গ্লোবাল যে ইকোনমিক একটা ডিবাকল শুরু হয়, তখনের পর থেকে আসলে আমাদের গোল্ড ফিশ মেন্টালিটি তৈরি হয়, অর্থাৎ খুব স্বল্প মানে জব হপার হয়ে যায়। আমরা দেখি, আমি অ্যাটলিস্ট থাউজেন্ডস অফ ইন্টারভিউ বোর্ডের এক্সপিরিয়েন্স থেকে দেখি, 1-1.5 বছর গেলে ইন্টারভিউ দেওয়া শুরু করে। ওয়াই? বিকজ এখন তার টার্শিয়ারি নিড, বিকজ তার দাদা কাজ করেছেন ফর ওন ফুড অ্যান্ড ফ্যামিলির ফুডের জন্য, একটা মাথা গোজার জায়গার জন্য, শিক্ষা অথবা চিকিৎসার মতো মৌলিক প্রয়োজনে। তারপরের জেনারেশন কিছুটা লাইফ স্টাইল, এবং এই জেনারেশন আসলে তাদের সোশ্যাল স্ট্যাটাস এই যে কাজ করে, তারা চেষ্টা করে তাদের ফোনের মডেলটা কি, তাদের অর্গানাইজেশন তাকে কী ভ্যালু করে, তাদের হচ্ছে কাজের থেকে বড় ইম্পর্টেন্ট যে সোশ্যাল মিডিয়াতে তাদের কতগুলো পাবলিক ইভেন্টের ছবি পোস্ট করতে পারে। তাহলে এই সময় এসে আমাদের ডিয়ার এইচআরস অ্যান্ড দ্য এন্টারপ্রেনিয়ার্স, আমি নিজে একজন এন্টারপ্রেনিয়ার, কনভার্টেড হয়েছি ফ্রম দ্য এমপ্লয়ি টু এমপ্লয়ার, আই হ্যাভ স্টার্টেড 3 ভেঞ্চার্স, স্পেশালি আমরা সিএ ফার্ম চালাচ্ছি, এটা এখন পার্টনারশিপ ফার্ম, ওভার 50 পিপল যেখানে কাজ করছে, বিশ্বলেশনে অলরেডি উই হ্যাভ 100+ এমপ্লয়িজ, নতুন ইনিশিয়েটিভ এডিউ টিভি যেখানে আরও শত শত লোককে আমরা নতুন করে রিক্রুট করছি বিভিন্ন ফর্মে। এখন বেসিক কোশ্চেন, তাহলে কীভাবে আপনি এমপ্লয়ি রাখবেন? ফার্স্ট হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট। মানুষ অর্গানাইজেশন চুজ করে, তার থেকে বেশি চুজ করে বসকে। সো যিনি রিপোর্টিং, যার কাছে রিপোর্টিং করবে, ওনাকে যদি গ্রুমিং না করা হয়, উনি যদি স্লেভের মতো আচরণ করে তার আন্ডার অধীনস্থদের, তাহলে হবে না। এমপ্লয়ারদেরকে যেমন একই সাথে খেতে হবে, একই সাথে বসতে হবে, এখানে কিন্তু সেই আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাটা প্রায় আমি ডিফার করি, যে হচ্ছে জব করা বা চাকরি করা আধুনিক দাসত্ব। এই কথাটা যেমনি উনি বলেছেন একটা অ্যাসপেক্টে আমি রাইট বলি, অন্য জায়গায় হচ্ছে এমপ্লয়ীদেরকে যদি আমরা ওনারশিপ গ্রো করাতে পারি, তারা যদি এটাকে জব হিসেবে না নিয়ে নিজের কাজ হিসেবে নেয়, তাহলে ফার্স্ট হচ্ছে হয়ে যায়, দেন তাকে ডেফিনেটলি
প্রতিদিনের মোটিভেশন লাগে মোটিভেশন এই মোটিভেশন ভিডিও দেখে কাজ হয় না ওয়ার্কপ্লেসে ভালো এনভায়রনমেন্ট দিতে হয় তার বেসিক নিডগুলো সাপোর্ট করতে হয় তাকে প্রপার ইভ্যালুয়েশন করতে হবে ট্রেনিং করাতে হবে কারণ একজন অযোগ্য লোককে আপনি প্রমোশন দিলে তার ফলে এর পাশের যারা খুব ভালো কাজ করে তারা ডিমোটিভেট হয়ে যায় হোয়ারাস তারা কিন্তু চায় না তাদের বেসিক পে বাড়ুক প্রমোশন বাড়ুক কিন্তু একটা অযোগ্য লোককে যদি আপনি একটু নেপোটিজম দেখিয়ে একটু রিলেশনশিপের বেজে যদি তাকে প্রমোট করে দেন তাহলে ওই অর্গানাইজেশনে আর সবাই ডিমোটিভেটেড হয়ে যায় সো এই ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট আমরা বলি যে জব ওয়ার্ক লাইফ ব্যালেন্স নো নিড আমি পার্সোনালি বিলিভ করি যদি ওনারশিপ গ্রো করে তাহলে বাসায় বসে হোম অফিসে অফিসের থেকে ডাবল কাজ কেউ করতে পারবে ফ্যামিলিও মেনটেন হবে কাজও হবে বিকজ ওয়ার্ক এখন ডিফাইন করে প্লেসে করতে হয় না কোনো একটা ডিফারেন্ট একটা স্টেশনে বসে কাজ করতে হয় না আপনি যদি ওনারশিপ থাকে আপনার বাসায় বসে রাস্তায় ট্রাফিক জ্যামে সব জায়গায় কাজ করতে পারেন ওনলি থিং ইউ নিড টু ক্রিয়েট দ্য ওনারশিপ এই কারণে আমি প্রায়শই সাজেস্ট করি যে সবাইকে প্রফিট ইনসেন্টিভ নিয়ে আসেন ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ডের কনসেপ্টটা এখান থেকে আসছে এই কাজগুলো আমাদের এইচআর এবং এন্টারপ্রেনিয়াররা যদি ফলো করেন তাদেরকে ভ্যালু করেন বিকজ মানি দিয়ে হ্যাপি করা যায় না মানি দিয়ে কাউকে কিন্তু খুশি করা যায় না টাকা মোটিভেটেড বা টাকা ইজ নট দ্য ওনলি মোটিভেশন ফ্যাক্টর তাদেরকে ওনারশিপ দেন রেসপেক্ট করেন একইভাবে ভ্যালু করেন এমপ্লয়ার এবং এমপ্লয়ির যে ভিতরে গ্যাপ এটি কমিয়ে আনেন বিকজ আপনি যদি এন্টারপ্রেনিয়র হন আপনি যদি রেগুলার অফিসে বসেন ইউ আর অলসো এ এমপ্লয়ি বিকজ আপনি এখান থেকে রেমুনারেশন নিচ্ছেন সো এখানে নো পয়েন্ট অফ ভিউ যে আপনি হোয়াইট কলার ব্লু কলার দ্যাট শুড নট বি দ্য ইস্যু ইস্যু ইজ একই সাথে কাজ করব টিমে কাজ করব টুগেদার উই ক্যান গ্রো থ্যাংক ইউ